রাউজানে সমাজসেবী সংগঠন রয়্যালস ইউনিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুল নবী সালাল্লাহ আলহি ওয়াসালাম ও ফাতেহা এ ইয়াস উদযাপন উপলক্ষে তৃতীয় আজিমুসান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার তিরিশ অক্টোবর রাউজান পৌরসভার আঠ নং ওয়ার্ড হজরত গনি হাজিসা রহমত উল্লাহি আলাহির বাড়ি মাঠ প্রাঙ্গণে আয়োজিত সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করেন ওমে কুলসুম তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ সরওয়ার উদ্দিন রয়্যালস ইউনিটির অর্থ সম্পাদক এস কে সম্রাটের সঞ্চালনায় প্রধান আকর্ষণ ছিলেন আলামিন বারিয়া দরবার শরীফের নায়েবে সাজেদানশীল সৈয়দ মোহাম্মদ মোকারম বারি হুল আলী

বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন হজরত গণি হাদিসা রাহমতুল্লাহি আলাহি জামে মসজিদের খতিব হজরতুল হাজ আল্লামা জসীম উদ্দিন আবেদী নাতে রাসুল সালাল্লাহু আলহি ওয়াসালাম পরিবেশন করেন বিশিষ্ট নাথ খা ও লেখক শায়ের ইকবাল হোসেন কাদেরি সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রবাসী দাতা সদস্য উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী ও সম্পাদক মণ্ডলী মিলাত ক্যাম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় পর বিতরণ করা হয় কিন্তু দয়াটা দেখেন যারা মানে না তাদেরকেও খাওয়াচ্ছে একটু দিল আমি প্রথম এটা দিয়ে কিচ্ছু শুনলেন না ভাই এটা দিয়ে শুনলে কারণ এটা একটা পদ্মপাশ আছে একদিকে ঢুকলে আর বে বাড়ির বিছুন স্কুল ও মিতে সারা নাও হয় বনলারকি রোড আখান্দি ঢুকো আর খান্দি বাইরে কর্দ না মনে রাখবেন এইখানদিতে ঢুকলে যেটা এটা ওদের বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে ঢুকলে এটা বের হয় না তার বাস্তব প্রমাণ কি জানেন গত বছর আপনাকে কে কি পড়াইছে আপনার মনে নেই কিন্তু দশ বছর আগে ওখানে গাইল দি তা সিহার আশাও মন আছে না